মহারাজ, আপনি বলছেন যে জ্ঞানী ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে একই রকম থাকতে পারে, তার মানে কি আপনি বলতে চাইছেন যে জ্ঞানী ব্যক্তি দুঃখের সময় দুঃখ বা সুখের সময় সুখ অনুভব করেন না? সে কনক্লুড করে না, একই রকম থাকার অর্থ এই নয় যে বা আনন্দ হচ্ছে তুমি, এরকম নয়। বেলুন ফাটানো হচ্ছে, কিক কাটা হচ্ছে, তুমি যেমন হাসছো হাসবে, এবার তুমি হাসিটাকে বেঁধে রাখার চেষ্টা করো নি, যাতে এমন না হয়, ভয় নেই আর যে কালকে যে কি স্থিতিটা আসবে ওই নিয়ে তুমি চিন্তায় চলে গিয়েছো। স্মৃতি মানে শুধু তোমার স্মৃতি নয়, আমার মায়ের কি হবে, বাবার কি হবে, কালকে যদি চাকরিটা চলে যায় কি হবে, নেসেসারি একটা চিন্তা থাকবে যে ঠিক আছে আমি অন্যটা কিছু করব। যদি এমন লক্ষণ দেখা যায়, আমি বোঝানোর জন্য বলছি যেটা তোমার সুবিধা হয়, যে হয়তো এখানে চাকরিটা তুমি আর করবে না বা এখানে সাথে ঝামেলা হচ্ছে, তুমি তখন ন্যাচারালি তো ভাববে ঠিক আছে নেক্সট যাবো, কিন্তু এই নিয়ে রাত্রে আমার ঘুম হয়নি, ওকে ফোন করেছিলাম সেই আবার এই কথা বলেছে, কি আমায় কিছু বললো, এই যে অতিগুলো এগুলো খসে যায় জীবন থেকে, এগুলি খসে গিয়ে জীবন আমাকে স্বতঃস্ফূর্ত কিছু আনন্দের মুহূর্ত দিয়েছে, ঠিক আছে আনন্দ করেছি আর তার সাথে থেকেছি, আবার জীবন আমার সামনে কিছু কিছু এমন সিচুয়েশান আসবে যখন শরীর মনের জন্য একটু দুঃখের কারণ হবে, দুঃখে আপত্তি করে দিই আমরা, না আমরা আপত্তি করে চাই যে এটা যাতে না হয়, আমরা ধর্ম মানেও মনে করেছি পরমানন্দ প্রাপ্তি, মানে এমন একটা আনন্দ কিছু আমার বগল দাবা করা থাকবে যখন দুঃখ আসবে তখন ওটাকে এনক্যাশ করে নেবো, এরকম হয় না, এরকম নেই তো হবে কি করে, শিকার ঘটে যায়, ঠিক আছে এক শান্ত শিকার ঘটে যে এটা জীবনে আসবে, এটা আসতে হবে, ঠিক আছে নেসেসারি সেফ সব তুমি নেবে, তোমার ভাতে যদি কাঁকড় পড়ে তুমি কি বলবে, হ্যাঁ ঠিক আছে কাঁকড় এসেছে, তোমার বুদ্ধিও তো আছে সেই জন্য ঠিক আছে কাঁকড়টা তুলে ফেলে দাও, তো এইরকম একটা সহজ ব্যাপার থাকে, সহজ এটা না, আমরা যেটা বাঁচি সেটা অতি, এরপর কি হবে, ওর পর কি হবে, তারপর কি হবে, তারপর কি হবে কেউ জানে না, ওই সময়ের টোটাল যে কসমিক হ্যাপেনিং সে বিধান করবে কি হবে। ভগবান যদি বলে কেউ থাকে ব্যক্তি, সে এসে বলবে যে তুমি ভাবছো ওর পরে কি হবে, আমিও জানি না ওর পরে কি হবে, ভগবানও বলবে না আমার, ধরো জয়ন্তর চিন্তা হচ্ছে বা অন্যার চিন্তা, তোমার কিছু চিন্তা হচ্ছে যে আমার বা আমার কি হবে, ভাইয়ের কি হবে, ছেলের কি হবে ইত্যাদি, আমরা তো এই উপরে প্ল্যানিং করি, ভগবানকে জিজ্ঞেস করলে যদি ভগবান থাকে সেও বলতে পারবে না কি হবে, বলবে দাঁড়াও ওই সময় স্পেনে একটা সর্ব মানে সব দেশ কিনে একটা মিটিং হবে, মিটিংয়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে তোমার বাবা রোগটা ঠিক হবে কিনা, তারপরে এতে এতে এই মিটিংয়ের উপর সিদ্ধান্ততে কি ঠিক হয়ে যাবে, প্রথমে তো ভাববে স্পেনে মিটিং হবে, তার সাথে বাবার ভাবনা চিন্তা কেছে অনেক বড় যোগ আছে, দাঁড়া ওর উপরে ক্লাইমেট চেঞ্জ নির্ভর করছে, ওই সময় একটা বৃষ্টি হওয়ার কথা আছে, ওই বৃষ্টিটা যদি হয় সেই সময় তোমার মা বাবা বেরোবে, আরেক আরও ব্যাপার আছে ওই সময় তোমার বাবার সাথে তোমার মায়ের ঝগড়া হতে হবে, দাঁড়াও ওই ঝগড়াটা হোক, বাবা বেরিয়ে যাবে এই সময় বাজ পড়বে, সেই সময় তোমার বাবারই অ্যাক্সিডেন্টাল ডেথটা আছে, তবে তাও দাঁড়াও যদি বেরিয়ে ডান দিকে যান তাহলে ডেথটা হতে পারে, বাঁ দিকে গেলে নাও হতে পারে, বাঁ দিকে কেন যাবেন না, ওই সময় বাঁ দিকে রাস্তায় জল জমার কথা আছে, যদি পিডাব্লিউডি ঠিক না করে তখন উনি ডান দিকে যাবেন, এতগুলো হয়ে তখন ঘটবে তুমি এখান থেকে মেডিক্লেম করিয়েছ, ভগবানও জানে না যে কি হবে, আমরা এই প্ল্যানিং করছি, এই প্ল্যানিংগুলো খসে যায় এবং অদ্ভুত ব্যাপার, দেখো এত বুদ্ধিমত্তার প্ল্যানিংগুলো আমরা করি, ইয়েটা আমরা কিচ্ছু জানি না যে স্পেনে কী হতে চলেছে, পিডাব্লিউডি কী করতে চলেছে, যদি জানতে হবে ওগুলোও জানো, ওগুলো তো জানতে হবে না, খাবারে কোথায় কোথায় ফুড পয়জন দেওয়া হচ্ছে জানো, হয়তো বা হতে পারে যে তোমার ছোটো ভাইয়ের ফুড পয়জনে মারা যাওয়ার কথা আছে, তাহলে খাবারে কাকে ফুড পয়জন কীভাবে ওটাও তো জানো, ভগবান বলবেন দাঁড়াও রাসায়নিক সারের এখন থিসিস চলছে, ওই যে রাসায়নিক সারের যে থিসিসটা চলছে ওই থিসিসটা যদি অমুক কোম্পানি কিনে নেয় এবং সে যদি মার্কেটকে ম্যানিপুলেট করে তখন এই রোগটা আসবে, সেই রোগী হুগলি জেলার ওর মরার কথা আছে, আরও আর কোন প্রতিষ্ঠা কন্ডিশনিং আছে, ঠিক আছে ভগবানও জানে না আমরা তা জানি, এইগুলো খসে যায় প্রলয় না বেথান্তি চ, কারণ জানি কেউ জানে না, জানা সম্ভব নয়, আরও আনন্দের কথা যেহেতু জানা সম্ভব নয় লেটস এনজয় আনন্দে থাকো, কেউ জানে না তো কাল থাকবো কি না থাকবো, কালকের চিন্তা করে তো আমি তোর জন্য খুব চিন্তা হয় রে তোর কালকে কী হবে, ঠিকই তো কালকে কী হবে তুমি জানো না, তাহলে আজকে আনন্দে থাকো না, আজ দুঃখ করছো কেন, আমিও জানি না তোমার কালকে কী হবে, এই সহজ জিনিস জ্ঞানী মানে সহজ, জানে না
যেই কালকে ওটা হবে, ফুড পয়জন হবে, ও সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকবে, ডেকে তোমাকে হসপিটালাইজ করবে। কিন্তু তার আগে সে পাগলামি করছে না। তুমি জীবনের যত র্যান্ডম তত বেশি, তত স্পন্টেনিয়াস তুমি প্রজ্ঞাদীপ্ত হয়ে যাবে, তত শান্ত থাকতে পারবে। জীবনের র্যান্ডম যে ঘটনাগুলি, হ্যাপেনিংগুলো, তত তুমি দেখবে তুমি প্রজ্ঞার পরিচয় দিয়েছ। আর যত তুমি সাজিয়েছ, হিসাব মেলেনি, গোলমাল হয়েছে। কারণ বেশিরভাগ সাজানোই পুরো অ্যালগোরিদমের সাথে, পুরো প্রকৃতির সাথে মিলবে না। ওর যে ধারা, ওর যে প্রত্যেকটা স্টেপ, স্টেপের সাথে আমাদের কোন জানো কোনটা আমরা প্ল্যানিং করে মিলে যায়। খুব নিজেকে ব্লেসেড মনে করব আমরা যখন আমাদের কোনো একটা প্ল্যানিং করেছি আর মিলে গেছি। অনন্ত কৃতজ্ঞতা দেবে, মিলার কথা নয়। অনেক কিছু ঘুটে গিয়ে তারপরে ওটা মিলেছে, 90% মেলে না, না মেলাটাই স্বাভাবিক। তুমি প্ল্যান করলে এবং প্ল্যানটা ফলে গেল। ভাবো তুমি যে প্ল্যানটা করেছো, তুমি আমি পৃথিবীর কোন অংশে বসে আছি এবং এই পুরো ব্রহ্মাণ্ড সব মিলিয়ে এমন 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 ভাবে খাপে খাপে পড়েছে কি তোমার প্ল্যানিংটা সাকসেসফুল হয়ে তুমি যেমন ভেবেছিলে তেমন হয়েছে। হয়তো একাত্র জিনিসও অনন্ত কৃতজ্ঞতা রেখো যে তুমিও যা ভেবেছো পুরো প্রকৃতিও তাই ভেবেছে, এবং একজন না, হয়তো তোমার এই ভাবনার সাথে, তোমার ভাবনাটাকে ফলীভূত করার জন্য 500,000 কন্ডিশন এক হয়েছে, এক হয়ে গিয়ে তোমার মনের বাসনা পূর্ণ করেছে। এতটাই রেয়ার আমাদের বাসনা পূর্ণ হওয়া। কারণ আমাদের বাসনা তো আমাদের নয়, পুরো হ্যাপেনিংয়ের মধ্যে বাসনাটি ঘটছে। তুমি বাগানে ঘুরতে ঘুরতে গেলে ভেবে যে এই গাছে ওই গোলাপ ফুলটা তুলবো, কালকে রাত্রে আমি দেখেছি যে গোলাপ ফুল, গোলাপ ফুলের কুড়ি হয়েছিল, আজকে ফুটে যাবে, যা পরিস্থিতি দেখেছিলাম। কত কিছু হতে পারে, গাছের উপর একটা কুকুর হেঁটে চলে যেতে পারে, গাছের ফুলটা ভেঙে যেতে পারে, ওই ফুলটা পুরোপুরি থাকতে পারে, ওই ফুলটা যেমন ফুটেছে তেমন না ফুটতে পারে, রাত্রিবেলার থেকে সকালবেলায় পোকা ধরতে পারে, কত কিছু সম্ভব। ইভেন তার থেকেও বড় কথা, আজ সকালে আমার গোলাপ ফুলের প্রয়োজন না থাকতে পারে। তুমি কাল রাত্রে ভেবেছিলে গোলাপ ফুলটা তুলবো, আজ সকালে সেম বাসনা তোমার আছে, তুমি ভুলে যাওনি, অন্য কোনো কাজ পড়ে যায়নি ওর থেকে ইম্পর্টেন্ট। তুমি বাগানে যাবার কথা মনে করেছো, বাগানে গেছো, কুকুর গোলাপ ফুলটা ভাঙেনি, এত সব অ্যারেঞ্জ হয়েছে। আমি তো কম বলছি তোমার ওই গোলাপ ফুলটা তোলার জন্য, বলে ভেবেছিলাম কালকে মহারাজ গোলাপ ফুল তুলবো, আজকে তো তুললাম, আপনি বলেন মেলে না, কৃতজ্ঞতা রাখো মিলে গিয়েছে। সকালবেলায় ঘুমাচ্ছিলে, ঘুম থেকে উঠে এমন একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দেখলে যে গোলাপ ফুল নয় তো রজনীগন্ধার কেস হয়ে গেছে পুরো, কেউ মারা গেছে, আর গোলাপ ফুল তুলে খোপায় কি কে দেবে, তোমার জ্যাঠতো তো কাকা মারা গেছে। হ্যাঁ ঠিক আছে, খুব দুঃখ, তার সাথে জ্যাঠতো তো কাকা তোমার নামে 2 কোটি টাকা রেখে গেছে, আর গোলাপ ফুল স্যান্ডেল দিল আর ছুট পায়ে, বলে চলো আগে যাই। তখন ভাবি গোলাপ ফুল তোলার কথা ছিল না, এসে দেখলে গাছে গোলাপ ফুলটা তো আছে, তোমার ইচ্ছা নেই, তুমি তোমার পরিস্থিতি বদলে গেছে, গোলাপ ফুল আর তোলো না, যেমন এরকম। সেই জন্য কোনটা যে মিলবে আর কোনটা যে মিলবে না আমরা কেউ জানি না।